এখন পর্যন্ত আপনার কোনো ছেলে কি আপনার ভালো লাগে রে আর ভালো লাগবে আপনি যে ধরেন যে আমি এই জীবন অবধি আমি নিজে অব্দি অনেক দেখেছি কি দেখেছি দেখেন একটা ছেলে একটা হিজরা ভালোবাসা করে প্রেমপৃত্যু করে কয়েক বছর থাকে থাকার পরে সেই ছেলেটা চলে যায় অর্থাৎ ছেলে ছেলে জায়গা চলে যায় আচ্ছা আর যে যে মেয়ে যে হিজরা তাকে ভালোবাসবে সে কষ্ট পায় কারণ ছেলে মানুষ কখনো হিজড়াচ্ছে কখনো আপনার ছেলেরা কখনো আপন না মানে শুধু তারা আসে শুধু আপনাদেরকে যতদিন পারে একটু ইউজ করবে বা আপনাদের টাকা পয়সা বা যেটা হোক টাকা পয়সা দেখে এখানে আসে তারপর চলে যায় মানে যতদিন পারবে ইউজ করবে এরপরে তারা আর থাকে না মানে আমি যে দেখছি এটা দেখার পর আমি না এইসবের সবের ভিতরে আমি নেই আমি যেমন আছি তেমনই ভালো অনেক ভালো আছি একজন মা হিসাবে আপনার অনুভূতি কি এখন বলুন তো যেন আপনার মামা তো আপনাকে লালন পালন করছে যেহেতু এখন আপনি একটা বাচ্চা নিয়েছেন সেই আপনার অনুভূতিটা আমাদেরকে একটু বলুন অনুভূতিটা বলতে কি আপনার ধরেন যে এক সেকেন্ড না দেখলে ভালো লাগে না কথা না বলে ভালো লাগে না ফোন দিয়ে যে কিছু মামুলা কেমন রয়েছে খাওয়া দাওয়া করেছো তো আমাকে বলে হ্যাঁ মামি খাওয়া দাওয়া করেছি তুমি করেছো আমি বলি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি সেকেন্ড টু সেকেন্ড আমি বাড়িতে ফোন দেয় বাচ্চার খবরটা আমি নিব সবসময় বাড়িতে খবর নেই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা এর আগে আমরা এই যে আমার পাশে যে আপুটিকে দেখছেন যে আচল আপু তিনি কিন্তু একজন তৃতীয় লিঙ্গের মানুষ সে কিভাবে এগিয়ে গিয়েছেন বা তার জীবনে কি ঘটেছে সেই গল্পগুলো নিয়ে আমরা এবার তার সামনে আবার দ্বিতীয়বার হাজির শুনবো তারপরে কি ঘটেছিল আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনারা ভালো আছেন আছেন ভালো আর আপনাকে সুন্দর লাগতেছে ধন্যবাদ হ্যাঁ কেউ যদি আপনাকে সুন্দর লাগতে সেই কথা বলে কি ভালো লাগে অবশ্যই হ্যাঁ সবাইকে ভালো লাগে যে কেউ কখন কাকে বলে আপনাকে অনেক সুন্দর লাগতেছে অনেক খুশি হয়েছে পেশে অনেক মানে আপনার একদম যেভাবে আপনি সাজুগুজু করছেন আসলে কিন্তু সুন্দর লাগতেছে আচ্ছা এরপরে আপনি যখন বাংলাদেশে আসছেন বা আপনার ওই যে ছোটবেলার বন্ধুরা তারপরে কিভাবে তা তারা তো অনেক বড় হয়ে গেছে আপনাকে কি আপনার পরিবার চিনতে পেরেছে বা সেই বিষয়টা যদি আমাদেরকে বলেন বাড়িতে যাওয়ার পরে আমার আমার লোক একটা মামি ছিল মামি এসেছে তারপরে মামি তো আমার মা লাগছে ধরে আমি কান্না ধরে কান্না করলাম কান্না করার পরে বললো কতদিন পরে কোথায় ছিল সে ফোন দিলি না কথা বলি না আমি বললাম এমন ঘটনা আমার মোবাইল নাম্বার ছিল এটা হারিয়ে ফেলি লাগে যোগাযোগ করতে পারিনি আমি এলাম অনেক কথা বার্তা বললাম আর এলাকার লোক ছিল সবাই জানতো যে আমি হয়তো মারা গেছি হয়তো হারিয়ে গেছি আচ্ছা আচ্ছা তখন এলাকার লোকজন উমুক আম্মুক বাড়ি যে হারাই গিয়েছিল সে ফিরে এসেছে মানে পুরো এলাকা একদম ভাঙিয়ে দেখতে আসছে দেখতে আসছে যেমন একটা বিয়ে বাড়ি যেমন হয় এমন পুরো এলাকার লোক আচ্ছা আর আমার দোস ছোটবেলায় যে làng টাকার ছিল সবাই তখন আপনার নাম ছিল কি মানে ছোটবেলায় আপনার আমার নাম যে ছিল রানী রানি না না আপনি মানে যখন স্কুলে ভর্তি তখন কি রানী রানি নামে আচ্ছা তারপরে আমরা বলছে এত বড় হয়েছি রানী চলে আসছে চুল এত বড় হয়েছে কত সুন্দর হয়েছিস তুই কতদিন বড় কথা ছিল আমাদের কথা মনে পড়ে নাই অনেক অনেক লোকে অনেক রকম কথা বলছে কোনো ভালো বন্ধু ছিল না সে এসে কি বলছে না তখন আমার সামনে একটু আট নয় এমন বছর ছিল তাই তোরা ক্লোজ বন্ধু তোর নেই আচ্ছা আচ্ছা তারপরে আমরা কথাবার্তা বললাম কথাবার্তা বলার পরে আবার এখান থেকে আবার এখানে একটা এলাম এখানে হিজরা করেছিল ছিল তারপরে বাড়িতে এসে কতদিন ছিলেন বাড়িতে এসে শুধু এক বছর ছিলাম এক বছর তো এক বছর ছিলেন আমরা তো জানি যে যখন দেখা গেছে আপনি বাড়িতে আছেন মানে অন্য হিজড়ারা যখন আছে যে তাদের সম্প্রদায়ের একজন লোক এখানে থাকে তাহলে তারা গিয়ে তো আপনার বাড়ি থেকে আপনাকে আনা নিয়ে আসার জন্য অনেক ধরনের ইয়ে করছে এই রকম কোনো কিছু হয়েছে কিনা না এরকম কিছুটা হয় নাই আর আমাদের এলাকার চেয়ারম্যান ছিল চেয়ারম্যানটা অনেক ভালো ছিল অর্থাৎ আমার সম্পর্কে আমার চাষা হয় আচ্ছা আচ্ছা তারপর চাষা হয় ওনারা অনেক ভালো ছিল ওনারা এক বছর আমি বাসায় ছিলাম সরকার থেকে যা একটু পেয়েছি একটু চলছি চলার পরে আমি দেখতেছি গ্রামের আশেপাশে লোক অনেক কানাকানি করে কথা বলে মুখ বাড়িতে হিজড়া থাকে আমার ভাই যদি বাজারে যায় তো বলে এই যে হিজড়া ভাই যাইতেছে বাজারে আমার মা যদি কোথাও যায় তো বলে যে হিজড়া মা যাচ্ছে অনেক লোক অনেক রকম কথা আমি শুনছি কথা শুনে আপনার নিচে আমার খারাপ লাগে খুব কষ্ট লাগে মনে করে যখন মনে পড়ে তখন তো কান্না চলে আসে তখন আমার মনে ভাবলাম না আমি ফ্যামিলিতে আমি থাকতে আর পারবো না আমি আচ্ছা ফ্যামিলিতে থাকলে কালে অনেক লোক অনেক রকম কথা বলবে তখন আমার ভাইয়ের বিয়ে বিয়ে হয়েছিল না তখন আমার বড় দুই ভাই ছিল কারো বিয়ে ছিল না তখন অবিবাহ হতো তখন আমি মনে মনে এটা ভাবলাম আমার জন্য আমার সংসারে অশান্তি না আমি আসুক এটা আমি চাই না আচ্ছা এটা আমি কখনো চাই না এর থেকে আমি একটু দূরে গেলাম আমি মাকে বললাম মা আমি একটু বাইরে যাচ্ছি মা বলে কোথায় যাবে তুই আমি বলছিস একটু ঘুরে কাটা আসি ভালো লাগতেছি না বাসায় একা বসে থাকা বদিন থেকে রয়েছে বাসায় বাইরে গেলাম বাইরে থেকে যাই একটা সম্পর্ক হলো সিনা হলো কোথায় বগুড়াতে হ্যাঁ আচ্ছা তারপরে আমাকে বললো তুমি কোথায় আস আসছো এখানে আমি বললাম না আমি এখানে গ্রামে আমি আইছি। অমুক গ্রাম কোথায় তুমি কার এখানে আইছো তোমাকে এটা এরা কখনো দেখি নাই তো বললাম আমি অমুকের সন্তান আমি অমুক আমার ভাই হয় ওদের এখানে বাসা আমাদের এখানে বাসা আমি ছিলাম বাইরে এখান থেকে আমি এখানে আসছি তো বললো তারপরে ও বললো আমার লগে যাবি তুই আমি কোথায় ওর সামনে আমার বাসা আছে এখানে আমার একটা গুরুমা আছে ওদের লোক মুঠ বস করি ওদের লোকে এখানে গেলাম আর দেখলাম ওরা বাচ্চা আছে বিয়ে নাচে ওরা খায় ওকে এখানে এক বছর গোটা খাইলাম খাওয়ার পরে মানে তার শিষ্য হয়েছেন না তখন নাম তার শিষ্য হয় তারপরে একটা ইজরা ছিল এখানে এখান থেকে আমার এই গুরুমার ঘরে অর্থাৎ আপনি হিজরা ঘরে অন্যায় থাকে আচ্ছা তো আমাকে ফোন দিয়ে বললো যে তুই এখানে বল নতুন আসছিস আমি বললাম হ্যাঁ নতুন আসছি ইন্ডিয়ার থেকে আমি ইন্ডিয়ার থেকে তো বল যে আমি একটা ঠিকানা দে তো আমি আমার গুরুমার এখানে আমার গুরুমা অনেক অনেক ভালো আমি বললাম কোথায় বলো যে উত্তরা আচ্ছা তা বললাম ঠিক আছে আমি যাব উনি

তো আমার মেয়ের মতন তুই আসতে তুই আমার মেয়ে হবি তুই আমার শিষ্য মেয়ে হয়ে এখানে আমার লোকে থাকবি আমি বললাম অবশ্যই তার কারণ তার আমার কথা শুনে ভালো লাগছে তার ঘর ভিতরে তখন চল্লিশ পঞ্চাশটা হিজরা ছিল আচ্ছা তখন দেখলাম যদি একটা লোক যদি ভালো হয় তা অবশ্যই এত হিসেবে থাকবে যে একটা লোক যদি খারাপ হয় কখন থাকে থাকে না বললাম অবশ্যই ভালো থাকলে থাকলাম অবশ্যই ভালো অনেক 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 ভালো আপনার আট নয় হসপিটালে আমি আসি এখনও আমি কখনো কথা খারাপই দেখিনি আর হাবিবুর রহমান বিদান্তিপুর স্যার আমাদের গার্মেন্টস দিয়েছে আমরা গার্মেন্টস এমন কাজ করি এখন আমরা এখন তো ভালো লাগতেছে আর এই যে আপনার সরকারের কাছে বা আমাদের সমাজে যারা বৃত্তশালী আছে তাদের কাছে কোনো চাহা পাওয়া আছে নি আপনাদের আপনারা ধরন দেখা গেছে আপনারা অনেক কাজ এখন অনেক সময় দেখা গেছে রাস্তার সিগনালে টাকা উঠান অনেক সময় দেখা গেছে বাচ্চাদের নাচে বা সেখানে গেলে অনেক ধরনের কথা অনেক কথা বলে আর আপনি যেটা বলেন না বাচ্চা এগুলা রাস্তায় এসব টাকা উঠায় না আমরা শুধু বিয়ে একটা হলে একটা বাচ্চা নবজাতক হলে কালা কান যায় দুটো আমরা उठाए তাই খায় হাবিব রহমান বিধানতি পরিষদ আমাদেরকে কারমিশ দিতেছে ডিআইজি হাবিব মহোদয় আপনাদেরকে এই যে দিয়েছে আপনারা তো কাজ করে খেতে চান আমরা অবশ্যই কাজ করতেছি একটু করুন করুণাটা আইয়া একটু সমস্যা হয়েছে এটি আর আচ্ছা একটু মজার কোশ্চেন করি এখানে তো আপনার আট দশ বছর তো দেখা গেছে কোনো ছেলের প্রেমে পড়েছে না কোনো ছেলে আপনার প্রেমে পড়েছে হ্যাঁ পড়েছিলো সেই গল্পটা শুনি কীভাবে এসে আপনাকে বলল মানে আপনাকে পছন্দ করে বা প্রেমে পড়েছে বা আপনি এটা কীভাবে ফেসবুক থেকে এটা আচ্ছা একটু বলুন তো কী হয়েছে তাই সেটা কি বলতে চাচ্ছেন না মানে তাহলে কি আপনিও তাকে ভালো লাগছে না তো আমাকে ভালো তো আমি কথা বলি তার সঙ্গে ব্ল্যাক মারি দিছি আমি ব্ল্যাক লিস্ট করে দিছে মানে অলরেডি ব্লক করে দিছি মানে প্রেমটা কতদিন দিন প্রেম চলছে নাকি সে সে আমার কাছে ফোনে কথা বলতে তোমার কোনো ভালো লাগছে তোমার কোনো সুন্দর তোমার চোখ দুটো সুন্দর তোমার কোনো ভালো লাগে তুমি আমার সাথে বন্ধু করবা তুমি আমার সাথে কথা বলো একটু আচ্ছা তারপরে তাকে কথা বলতে আমি আমার ফোনে এত কথা বলতে আমি ভালোবাসি না আমি শুধু ফোন আমি একটু বাড়িতে কথা বলি ভালো আছেন মন দাস ওয়েট করে মানে একটু দু একটা কথা জিজ্ঞেস করে বেশ ফোন করে দিই আপনার কি ভালো লাগে কিছু ভালো মানে সাজতে ভালো লাগে সাজস করতে পোশাক আশাক করতে সব মানে এমনি কোনার কারোর সাথে প্রেম প্রেম এসব ভালো লাগে না এমনি কারোর সাথে কখনো আপনি এখন পর্যন্ত আপনার কোনো ছেলে কি আপনার ভালো লাগে না আর ভালো লাগবে কি আপনি জানেন ধরেন যে আমি এই জীবন অবধি আমি নিজে সব অনেক দেখেছি কি দেখেছি দেখেন একটা ছেলে একটা হিজরা ভালোবাসা করে প্রেমপৃত্যু করে কয়েক বছর থাকে থাকার পরে সেই ছেলেটা চলে যায় অর্থন ছেলে ছেলে জায়গা চলে যায় আচ্ছা আর যে যে মেয়ে যে হিজরা তীর্থ লোকরা তাকে ভালোবাসবে সে কষ্ট পায় কারণ ছেলে মানুষ কখনো হিজরা কখনো আপন হয় না ছেলেরা কখনো আপন না মানে শুধু তারা আসে শুধু আপনাদেরকে যতদিন পারে একটু ইউজ করবে বা আপনাদের টাকা পয়সা বা যেটা টাকা পয়সা দেখে এখানে আসে তারপরে চলে যায় মানে যতদিন পারবে ইউজ করবে এরপরে তারা আর থাকে না মানে আমি যদি দেখি এটা দেখার পর আমি না সব সবের ভিতর আমি নেই আমি যেমন আছি তেমনই ভালো অনেক ভালো আছে মানে আপনি বাকি লাইফটা কিভাবে কাটাতে চাচ্ছেন আর কি না আমি নিছি মি ফালতু নিছি অথবা আমার ভাইয়ের ভাইয়ের মে আচ্ছা আচ্ছা সেটা একটু বলতো আপনার মানে আপনি তো তাহলে মা হয়েছে নাকি হ্যাঁ আচ্ছা সেটা কি বড় ভাই ছিল বড় ভাই একটা মেয়ে হয়েছে আচ্ছা মেয়ে এটা আমাকে দিয়ে দিয়েছে একদম আমি এটাকে আমি গুঁতনে নিয়েছি মেয়েটাকে দেখাশোনা আমি করতেছি পালা শোনা আমি সব করতেছি স্কুলে ভর্তি করে দিয়েছি স্কুলে ভর্তি করতে গিয়ে মানে তার মায়ের নাম কি দিয়েছেন আচল আচল রানি আচল রানি বাবার নাম হুম নাকি মা বাবা আপনি হ্যাঁ মা বাবা দুটো আমি দিয়েছি আচল রানি তো এই যে এই নামটা আপনি দিয়েছেন বা এটা যখন আপনি স্কুলে আপনার বাচ্চাটাকে নিয়ে গেছে তারা কি ভর্তি করতে চেয়েছে বা মানে তারা কি বলছে মানে গ্রামের স্কুলে সবাই জানে এটা আমি তৃতীয়লিঙ্গ কি কখনো কিছু কথা বলেনি আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে সে নিয়ে নিয়েছে কোনো কথা বলেনি তার মানে আপনার মা হয়েছে আমার গ্রামের হ্যাঁ হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা খুব মজার একটা মানে বিষয় ছিল যে আমাদের যে আচল আপু আমার সামনে বসে আছেন আমার পাশে তিনি কিন্তু মা হয়েছেন কিন্তু আচ্ছা বাচ্চা একজন মা হিসাবে আপনার অনুভূতি কি এখন বলুন তো যে আপনার মাও তো আপনাকে লালন পালন করছে যেহেতু এখন আপনি একটা বাচ্চা নিয়েছেন সেই আপনার অনুভূতিটা আমাদেরকে একটু বলুন অনুভূতিটা বলতে কি আপনার ধরেন যে এক সেকেন্ড না দেখলে ভালো লাগে না কথা না বলে ভালো লাগে না ফোন দিয়ে জিজ্ঞেস করতে মামলি কেমন রয়েছে খাওয়া দাওয়া করেছো তা আমাকে বলে হ্যাঁ মামি খাওয়া দাওয়া করেছি তুমি করেছো আমি বলে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি সেকেন্ড এক সেকেন্ডে আমি বাড়িতে ফোন দেয় শুধু বাচ্চার খবরটা আমি নেবো সবসময় বাড়িতে খবর নেই ভালো রয়েছে কী করতেছে

কষ্ট অনেকে এমনিতে চলে যায় গিয়ে বিভিন্ন রেল স্টেশন বিভিন্ন জায়গায় থাকে এরকম কখনো আপনার লাইফে ঘটেছে না এরকম না এবার এরকম ঘটে তাহলে আপনার বাচ্চার নামটা বলেন আমার বাচ্চার নাম অন্তরা অন্তরা সময় দর্শক শুধু আমরা অন্তরার মায়ের সাথে কথা বলছি বিষয়টা আচার্যজনক হলো তার বাচ্চাকে নিয়ে এসে অনেক স্বপ্নে দেখেন আমরা পরবর্তী আবার অন্তরাপুকে নিয়ে কোনো আপডেট মানে অন্তরারাম্যকে নিয়ে কোনো আপডেট হয়তো আপনাদেরকে দিতে পারবো হয়তো এখন যদি সেই বাচ্চাটা যদি এখানে থাকতো কারণ তিনি আছেন ঢাকা তার বাচ্চাটা আছে গ্রামে যদি তাহলে আমরা পরবর্তীতে নিউজে আমরা সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা সমাজে যারা বৃত্তশালী আছে তাদের কাছে কি কোনো চাওয়া পাওয়া আছে লাস্ট মানে যেমন আপনাদের পাশে একটু সবাই এসে দাঁড়াক বা আপনাদেরকে একটু সাহায্য অবশ্যই আমি বলবো আমরা যেমন আছি অনেক অনেক যেমন ধন্যবৃত লোকেরা আছে তারা আমাদের পাশে একটু দাঁড়া সে আমাদের একটু সাহায্য করুক হেল্প করুক আর সবাই আমাদেরকে দশজন দশটা লোকরা যেমন ভাবে মানুষ তেমন আমাদেরকে একটু মানুষ ভাবে ভাবুক একটু কি আমি চাই সবাই আমাদেরকে সম্মান দেয় যেমন দশজন যেমন একটা লোক একটা লোকের দেখে সম্মান দেয় সাম দেওয়া দেয় তেমন আমরাও চাই সবাই আমাদের সম্মান করুক আমরা তাদেরকে সম্মান করি তাদের ফ্যামিলির মতন হয়ে আমরা চলাফেরা করতে চাই এটুকুই আমি চাই দর্শক আজ এ পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নেই আবার আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম